তোমার অনেকগুলো ছবি তুলেছিলাম, তার মধ্যে একটা পাঠালাম। জানি ছবি দেখে সেই দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর দিনগুলো তোমার মনে পড়ে যাবে, কিন্তু না পাঠিয়েও পারলাম না, কারণ ছবিগুলো তোমার। রবিবার বেলা 4টে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তরে অপেক্ষা করব। না এলে দুঃখিত হব না, জানি তোমার না আসার পেছনে অনেক কারণ আছে। জায়গাটা মনে আছে? পেছনে স্নো রেঞ্জ, গেস্ট হাউসের দক্ষিণে, এটা সেই নদীটার ধারে। নদীটাকে ইচ্ছে করি ফ্রেমে রাখিনি, সেদিন খুব হাওয়া ছিল। তোমার খুব খারাপ লাগছে জানি, আমারও খারাপ লাগে জানো, সব সময়। যাই হোক, ডেকেছিলাম তোমার সঙ্গে কথা বলে একটু হালকা হবো বলে। যে ব্যাপারটা ঘটেছে তার যদি একটা অ্যানালিসিস করি তাহলে হয়তো একটু হালকা হতে পারবো। সবসময় কি বলবো, সবসময় একটা একটা কিল কমপ্লেক্স। Thank you.
এটা ছবিটা তো রে মাল্টিকে দেখি, নট ব্যাড নট ব্যাড, গুড ইনাফ ব্যাড পারপাস। মার্কারি ছবিগুলো বড় পাঞ্চে আসে, একটা মেয়ে ছেলের মুখ ছাড়াও যে তার অন্য জিনিসপত্র গুলো থাকে সেটা বোঝাই যায় না। পোর্ট্রেট 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 আমি ভালোবাসি। আমি বেরোচ্ছি, তুই যাবি নাকি? না আমি যাবো। এই শোন, তোর কাছে একটা দরকার এসেছিলাম রে। কি? ওখানে ছবি তুলে দিবি? হ্যাঁ, 8 টাকা পার স্ন্যাপ, 2 কপি পাবি হাফ সাইজ। তার চেয়ে বেশি পাবি, অনেক বেশি, কিন্তু ছবিগুলো একটু অন্যরকম। বুঝিস, নোট তুলতে হবে। ভাই একটা বুড়ো শখ হয়েছে ক্যাপ্টেন অনেকগুলো ছবি তুলবে নানান ভাবে। বুড়ো ক্যাপ্টেন মুখটা কিরকম? এই খোকা শোনো, আমায় কিছু বলছেন? এই যাস না শালা, একদিন জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরেছিল। ওটা কি ক্যামেরা গো, লাইকা? না এটা আশাই পেন্টেক্স 35। আমারও লাইকার শখ ছিল জানো, লাইকা M3 দেখবে। এসো না, খবরদার ডেঞ্জারাস পাগল। কত ছবি তুলেছি, শেষ কালার প্রিন্ট করতাম না, নেগেটিভ দেখি ভালো লাগতো। এসো না দেখবে। কিন্তু কি করে দেখাবো, ওরা যে আমাকে তালা বন্ধ করে রেখেছে। যাও না, ওদের একটু বলো না তালাটা খুলে দিতে। যাও না, যাও না, বলো না, যাও না। এসো আর কি, তালাটা খুলে দিতে বললাম। সান্তনা, এই শালা শোয়ার কাছে সান্তনা, তোর যে খোলা খুলে দে, আমার বন্ধ করে রাখবি। বন্ধ করে আমি কুলমো খুলে খুলে দে, আমার বন্ধ করে রাখতে পারবি নাকি? বাড়িতে একটা পাগল পুষে রেখেছে, ডেঞ্জারাস মাইরি জানিস। একদিন জানলার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে একটা কাবুলিওয়ালা গলা টিপলো, সে চিৎকার মাইরি। একটা কাবলে যে প্রাণের ভয়ে ওরকম চিৎকার করতে পারে না দেখলে ভাবা যায় না। শেষে পাড়ার লোকজন এসে ছাড়া আর কাঁচার পাজামা ইয়ে করে ফেলেছিল। এটা স্পাইক করে দিন। ওরা বরস নতুন ছবিপত্র কিছু তুললে? তুলছি তো রোজই, কিন্তু সেসব ছবি আপনার পছন্দ হবে না। ট্র্যাশ হলেই আমার পছন্দ হবে না? এই যে কলকাতা শহরে এত খুনোখুনি চলছে, এক বেটা ফটোগ্রাফারকে দেখলাম না একটা ভালো অ্যাকশনের ছবি তুলছে। 10 জন মিলে একজন বৃদ্ধকে ধরেছে, কেউ গলা কেউ হাত কেউ পা, আর একজন কাপুরুষের মতো ছুরি চালাচ্ছে, অ্যাকশন। এসব ছবি তুলতে কি ভালো লাগে জানতো? তার ভালো লাগা না লাগার কথা নয়, এই যুগের একটা ডকুমেন্ট রাখতে হবে না? ইতিহাসের কাছে কি কইছে দিবি মাদার? না না, যত সব চলো ট্র্যাশ ইন সিবি তুলে নিয়ে আসবে। দিঘির ধারে কলসি কাকে বউ চলেছে, পদ্মাতা শিশু পড়েছে। না না, হেসো না, সেদিন চলে গেছে। হ্যাঁ, তোমার জন্য একটা ভালো সাবজেক্ট আছে। অনন্তরাম চিফ মিনিস্টার একটা 2 লাখ টাকা চেক আবার করো। অনন্তরামকে? তোমার জ্যাঠামশাই অনন্তরামকে? বিংশ শতাব্দীতে অনন্তরামকে জানেন না? অনন্তরাম কালো টাকা কালা পাহাড় জননেতা, অনন্তরাম ক্যাপিটালিস্ট, অনন্তরাম অনন্তরাম আগামী যুগের বলির পাঁঠা। কবিতাটা একটা লেফটিস্ট কাগজে পেয়েছে, তুই তো মুহূর্ত দিকে লেখাপড়া করিসনি। ও সেটা তুমি ওকে পাজি বললে কেন? আমাদের কাগজের নাম কি? স্বদেশ। তার মানে কি? নিজের দেশ। আমি চাই না আমার কাগজের সঙ্গে যুক্ত যারা তারা কেউ ওপেনলি নিজের দেশের লোককে গালাগালি করে। আরে 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 বাণীব্রত বাবু, চলচ্চিত্র সমালোচক, ফিল্ম ক্রিটিক, তা শুট করে পাশ কাটিয়ে কোথায় যাচ্ছিলেন? আমারে কইছেন? হ্যাঁ, তোমারে কইতাছি। এই যে ফিল্মে রিভিউ করো, তো এই জিনিসটা ঠিক কিভাবে হওয়া দরকার তা আমাদের দৈনিক পত্রিকার চিত্র সমালোচক জগন ভাইবাবুর কাছ থেকে তো একটু জেনে নিলেই পারো বাবা। আপনি দেখি আমার ইনসল্ট করতে আসেন? ভাবো ভাবো, আমি তোমার ইনসাল্ট করতে পারি? তুমি কর্তাদের তেলিয়ে সমালোচক থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়েছো, আমি তো আমি আমার মরা বাপ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন যাইতে পারি? হ্যাঁ যাইতে পারো, ভবিষ্যৎ আমার আর জ্বালায় না। 2 বছরের মধ্যে তোমার ওই চেয়ারে বইতে না পারি তো আমার নাম ফিরাইয়া নাম ছিল। তুই বই করে কি বলছে জানি? বলছে 2 বছরের মধ্যে ও আমাকে এখান থেকে তাড়াবে। জয়ন্ত দা, এই যে দোষীবাবু, এবার কোন পার্টিকে বম্বুটি দিচ্ছেন? হেডলাইনটা একটু দেখে দিন। দেখবো দেখবো, আগে বলুন
এবার কোন পার্টির পিতৃশ্রাদ্ধ করছেন? কারো পিতার শ্রাদ্ধের দায়িত্ব তার ছেলের, আমার নয়। আর আমার বাবা মারা গেলে ঠিক করেছি তার শ্রাদ্ধ আমি করবো না। সুতরাং অপরের বাবার শ্রাদ্ধ করার তো প্রশ্নই আসে না। তুমি তো সিরিয়াস হয়ে গেলে, তোমাদের সঙ্গে তার রসিকতা করা যাবে না। আরে না না, সিরিয়াস হবো কেন? তবে কি জানেন জয়ন্তদা, আপনারা সবাই ভাবেন আমি সকলেরই শ্রাদ্ধ করছি, কিন্তু এটা না ভেবে যদি এইটুকু ভাবেন আমি আপনাদের মতন ভণ্ড কাপুরুষ মিথ্যুকদের মধ্যে থেকেও সত্যি কথা বলার চেষ্টা করছি। খবরদার মারি, গালাগালি দিলে খুব খারাপ হবে। তুই তো খুব পেরেছিস। আমাদের কর্তা ব্যক্তিরা খুব চটেছেন বুঝি। তারপর যেন কিছু জানেন না, গ্রাহকরা আমাদের কাগজ কিনে কি করেন জানি? উনুন জ্বালায়। হ্যাঁ, তবে তোর এই ট্র্যাশ কলম পড়ার পর তার আগে নয়। কিরে, তুই এখানে আড্ডা মারছিস কাজ নেই? না, ওই চারটের সময় রাইটার্সে যাবো। অনন্তরাম চিফ মিনিস্টারকে 2 লাখ টাকা চেক দেবে কভার করতে। দারুণ সাবজেক্ট পেয়েছিস তো, দেখিস অনন্তরামের ভূমিকা যেন আউট অফ ফোকাস না হয়। আমি আছি, দেখবেন ফটোগুলো যেন আমার ভালো হয়। ছবিতে দুটো চোখ দুটো কান যেন দেখা যায়। তাই দামের আবার সাইড থেকে নেবেন না। আপনি আমাকে 500 কপি দেবেন, আমি আপনাকে 1000 টাকা দেবো। আসুন, আপনাদের চিফ মিনিস্টার ডাকছেন। সে কি চিফ মিনিস্টার আমাকে ডাকছেন? আসুন আসুন। নমস্কার স্যার। নমস্কার। এই 2 লক্ষ টাকার চেকটা দেওয়ার সময় একটা ছবি নেব স্যার। তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি। সরি স্যার, আরেকটা নেব। আজ আমি রিচ, 1000 রুপিস রোজগার করেছি ফর এ সিঙ্গল ক্লিক অফ ক্যামেরা। চলো তাহলে মাল খাও। এত রাত্রি মাল পাবি কোথায়? সেটা আমার উপরে ছাড়ো, টাকা দিলে এমন কোনো জায়গা নেই যেখানে মাল পাওয়া যায় না। স্টুডিওটা করার সময় 1500 টাকা ধার করেছি না, এখনও 500 টাকা লাগবে। বুড়োর অ্যাসাইনমেন্টটা নে না। এ বুড়ো? ওই বুড়োটা রে যে বলেছিল ওর কেপ্টে ছবি তুলবে নানানভাবে, ইজি 500 এসে যাবে, আমারও কিছু থাকবে। তো তুই সমস্ত বাজে লোকের সঙ্গে মিশিস কেন বলতো? বেশ করি, আর 4 বছর ধরে বেকার হয়ে বসে আছি, এমন কোনো জায়গা নেই যেখানে হতে দিইনি। আমারও ইকোনমিক্সে অনার্স ছিল, আমি একটা গ্র্যাজুয়েট, যে পয়সা দেবে আমি তার ওই মোরালস ফোরালসকে গুলি মারি। পুরো পয়সা দেয়, বেশ ভালো পয়সা দেয়, কাজের মধ্যে খালি শনি মঙ্গলবার ওই মেয়েটাকে হোটেলে পৌঁছে দেবা আর নিয়ে আসা, ব্যাস। এখন মার্ডার হবে। চেঁচা যত পারিস, দেখে কোন সালা তোকে বাঁচায়। তুই চুপ করে গেলি কেন? ডাক তোর নেতাদের সব ডাক। কি হলো, আওয়াজ বেরোচ্ছে না কেন? আমি প্রদীপকে মারিনি, আমি বোমা ছুড়িনি। আমি বোমা ছুড়ি? কে বোমা ছুড়েছে বল। জানো না? না তাহলে ওপরে গিয়ে প্রদীপকে ওই কথা বলিস। কোন সালা ফটো তুললো রে? জীবন বহু ছবি তোলা তোমার ছাড়া আমি বন্ধ করে। তোমার এই ক্যামেরার কি হাল করে তুমি এবার দেখবে চাঁদু। দেশালা আর কি আছে বার কর। আরে রাম কাঁপতেন রে। কত আছে? 1000 টাকা। আর যদি সালা কোনোদিন এক সারের ছবি নিয়েছো তো মেরে খাতি করে দেবো। তুই সাহস করে লাস্টে মেরেছিলি বলে ছেলেটা একটা প্রাণে বাঁচলো, তবে তুইও খুব বেঁচে গেছিস। এখন মানুষ পার থেকে আরো হাত কাঁপে না জানিস। আর শুনুন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় 11টা তাড়াতাড়ি পাঠিয়ে দিন তো। যাই হোক, তোর সাহস আছে, পরের আর্টিকেলটা তোকে নিয়ে নি। না বাবা, দরকার নেই ওসব। খুব দরকার আছে, একটু আর তুই সাহসের যারা পরিচয় দেয় তাদের কথা ফলাও করে লিখতে চাই। দেশটা যে একবার ইউন্যাকে ভরে গেছে। কিসে? ইউন্যাক, ইউন্যাক মানে হিজড়ে।
আমি তো সাহস দেখাবার জন্য ছবিটা তুলি। হাতে বন্দুক থাকলে যেরকম গুলি ছোঁড়ার জন্য হাতটা নিষ্পিষ করে, আমার হাতে ক্যামেরাটা থাকলে ওরকম একটা ফিলিং হয়। ইচ্ছে করে যা দেখি সবটাই তুলে রাখি। গুড, ভেরি গুড। আচ্ছা, সচেতন কিছু তুলতে বেশি ভালো লাগে, বলা মুশকিল, তবে রিয়াকশন রেজিস্টার করো। কীরকম? ধরুন ধরুন ফিজিক্যালি বা মেন্টালি একটা কিছু আমায় আঘাত করলো, আমি কীভাবে রিয়্যাক্ট করব? সে আঘাতটা একটা কার্বাইনের বুলেটও হতে পারে, আবার বাড়িগোলা মানির দেশের আলাপও হতে পারে, চাকরির কাজে সারাদিন খালি পেটে ঘোরার পরে হতে পারে, আবার পাঁচটিতে তিন চারটে ঘুষকি টানার পরে হতে পারে। তুই একটু বেশি পেকেছিস মুশকিল। কি জানিস শান্তনু, তোর স্টিল ছবিতে তুই একটা মুহূর্ত পেতে পারিস, কিন্তু চেইন অফ রিয়াকশন তো ধরতে পারবি না। একটা মানুষের প্রতিটি মুহূর্তে রিয়াকশনও পাল্টে যায়, তা জানিস? তা তোর কথাতেই একজন চোখ বন্ধ করে ওস্তাদ বড়ে গোলাম আলী দেশের আলাপ শুনছে, তুই একটা ছবি বেশ, তারপর হঠাৎ দেখলি লোকটা চমকে তাকিয়ে দৌড় লাগিয়েছে, কি ব্যাপার? না তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, বউ রাগ করবে, তুই তখন আরেকটা ছবি তুলবি, তখন দেখবি মনে হবে দুজন যেন সম্পূর্ণ আলাদা মানুষ। রিয়া সহ্য করতে পারছি না, খালি জল পড়ে। লেখাটা বন্ধ করলে কেন? বেশ তো লিখছি। চোখের জন্য তিন রাত প্রচন্ড মাথা ধরে, লিখতে পারি না, পড়তে পারি না, চাকরিটাও গেছে, আমাকে খরচের খাতায় লিখে রাখি। তোমরা না মেয়েরা একটুতেই বেশি নাকামি করো। হ্যাঁ রে কাজল, এয়ার হোস্টেস অভিজ্ঞতা নিয়ে সুন্দর লিখছিল, পড়েছিস? হ্যাঁ। তুমি একে চেনো? আপনাদের এখানে দেখছি, তবে সেদিন রুকি আমার একটা ছবি তুলেছিলেন। হ্যাঁ ঠিকই রে, কিসের রিয়াকশন স্টাডি করছিস? না মানে উনি হেঁটে আসছিলেন, আমি দেখলাম যে ওনার চলার মতো কোনো ছন্দ নেই। ইনি ছন্দ মানে ছন্দ খুব ফাজিল হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিস, যা যন্ত্রটা ডাক। এক ঘন্টা ধৈরা বসায় রাখছে, ওই জন্যই আমি অভিনেত্রীদের বাড়ি আসি না। ব্যস্ত আছেন বোধ হয়, তাছাড়া চাটা তো পাঠিয়ে দিয়েছে। আরে হন ব্যস্ত, আমি অনেক দেখছি, দেখি কি কইরা এবার ক্রিটিক অ্যাওয়ার্ড পায়। আপনি উর্বশী পুরস্কার পাওয়াতে আমার অভিনন্দন জানাই, মাই ফেলিসিটেশন। থ্যাংক ইউ। আচ্ছা আপনাকে আজকাল তো আমি স্টুডিও করা দেখতে পাই না। যাই না, যত সব বাজে জায়গা স্যাংরাদের আড্ডা, তাছাড়া আপনি তো আমার কোনো দিনই সুনজরে দেখেন নাই। কি বললেন? কই যে আপনি তো আমার কোনো দিনই সুনজরে দেখেন নাই। সে কি কথা, আপনারা সবাই আমার কাছে শ্রদ্ধার পাত্র। সবাই আর আমি এক হইলাম। আমি আপনার কত ছবি তুলছি, কত প্রশংসা কইরা লিখছি। কি আশ্চর্য, সেগুলো কি আমি ভুলে গেছি নাকি? আচ্ছা আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আপনি পদ্মশ্রী পাইবেন? সেটা আমি কি করে বলি বলুন। আমার মনে হয় আপনার পাওয়া উচিত। আচ্ছা আপনার কি মনে হয় আমাদের এইবারের ক্রিটিক্স অ্যাওয়ার্ড আপনি পাইবেন? যা আপনাদের দয়া। আমার মনে হয় এটাও আপনার পাওয়া উচিত। বাংলাদেশে আপনি ছাড়া আর আর্টিস্ট নেই ম্যাডাম, অভিনয়ের কেউ কিচ্ছু বোঝে না। আচ্ছা আপনার যে হবি ছিল পড়াশুনো করার, এখনো কি তেমনি করেন? হুম ভীষণ পড়ি। আমি একখান উপন্যাস লিখি, আমার সাথে একখান নিও। থ্যাংক ইউ। আচ্ছা জানতাম না তো। সামনের মাসে পাবলিশ হইব, ওটা দেখবেন। আচ্ছা দিল্লিতে আমাদের এইখানকার সিনেমা সমালোচকদের সম্বন্ধে কি রকম ধারণা? খুব ভালো ধারণা, খুব উঁচু ধারণা। ওনারা বলেন আমাদের স্টেটসম্যান, অমৃতবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, যুগান্তর, আনন্দবাজার, অমৃত, এত উঁচু ধরনের সমালোচক। আমার স্বদেশ পত্রিকা সম্বন্ধে কেউ কিছু কয় না? বাংলা তো বোধহয় বুঝি না। আনন্দবাজার, যুগান্তর কি ইংরেজি নাকি? শান্তনু কথাটা নোট করো, ম্যানেজার সাহেব থেকে দিল্লিতে একটা কমপ্লেন ঢুকতে হইব। ম্যাডাম আমি আপনার আর একটা ছবি নেবো, ওই বসেই ট্রফিটা হাতে দেবো। বেশ তা আসুন না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। বাড়িটা পাগল ফুসে গেছে না, বাংলা করতে পারতে পারেন না।
ভেবেছেন কি আপনি? হ্যাঁ শাহজাহানের মতো আমাকে শৃঙ্খলিত করো, জাহানারা শৃঙ্খল নিয়ে এসো, লঘু বড় নিয়ে এসো, আমাকে শৃঙ্খলিত করো, বন্দি করো। একটু দাঁড়ান, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনি কিছু খাবেন না, আমার বাবা বাড়ি কাছেই, আপনি আপনি বলে চলুন, আমি ডাক্তার থেকে নিয়ে আসবো। হ্যাঁ দত্ত, এই রাজা ভাই একটু প্লিজ। হ্যাঁ আস্তে আস্তে। অনেকক্ষণ শুয়েছি না, ডাক্তারবাবু এসে ঘুমের ওষুধ দিয়েছিলেন, প্রায় 4-5 ঘন্টা ঘুমলেন, চোখে এখন তো নষ্ট নেই তো? অনেক রাত হয়ে গেছে না? বেশি না, 7টা। আপনাকে অনেক বিব্রত করলাম, আমি এবার চলি। আগে কফিটা খেয়ে নিন, তারপর আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো। না না, নিয়ম করে খাবেন কি? ওরে বাবা, ডাক্তার ওষুধ, আপনার অনেক খরচ হয়ে গেছে, কাঞ্জি বলুন কত খরচ হয়েছে? আচ্ছা বিল পাঠিয়ে দেবো এখন। অপ্রকৃতিস্থ মানুষ, ওর কি কোনো জ্ঞান আছে? কোনো চিকিৎসা করেছেন? না। আপনি জানি না কেন? বসুন। বাড়িতে থাকার মধ্যে আমি আর বাবা একা কিছুই করতে পারি না। আমরা তো অনেকেই রয়েছি পাড়ায়, বলবেন না দরকার হলে। আপনি একটু কফি খাবেন? না থাক, আমি শুধু খবরটা নিতে এসেছিলাম, কত খারাপ লাগছিল। আপনি একা থাকেন? একা কেউ থাকতে পারে? প্রচুর বন্ধু বান্ধব আছে। না মানে বাড়িতে? বাড়িতে আমি একাই থাকি বলতে পারেন, বাবা মা সব। আপনি তো মেয়েদের একটা হোস্টেলে থাকেন তাই না? আপনাদের লেডিস হোস্টেল, আমার নিশ্চয়ই ঢোকা পারেন। এটা ঠিক হোস্টেল নয়, আমরা দুই মিলে একটা মেসের মতো করে আছি, যৌথ পরিবার প্রকল্প। চলি। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে 2-3 দিন বিশ্রাম নিতে বলেছেন, আশা করি কথাটা শুনবেন। দাদা একটা চিঠি আছে। কী যে চিঠি? কতবার বলেছি না হুট করে আমার ঘরে ঢুকবি না। সরি আর হবে না। তুই ওই মুখ্য এয়ার হোস্টেস থেকে বিয়ে করছিস? গুড গুড ভেরি গুড গুড। কিশোরবাবু বেটা, তুমি ডুবে ডুবে এই করছিলে, ভালো করেছিস। মেয়েটাকে দেখে কিরকম দুঃখী দুঃখী মনে হয়, সত্যি ভালো করেছিস। আই এম হ্যাপি। দত্তদা আমি ডেকেছেন নাকি? হ্যাঁ ডেকেছি, ভয়ানক খবর। কি হলো? এনি কাজলকে বিয়ে করছেন। আরে তুই এই ফুলটা কি করে করলি? কেন চিঠি সব বিলি করে ফেলেছিস?
না আপনাদের তো প্রথম। তাহলে কাজ কর, সব চিঠিতে এক লাইন করে লিখে দে, বিবাহ বাসরে প্রবেশ মূল্য 5 টাকা। এই পোকা, খরচের টাকাটা তুলতে হবে না? ও আর জয়ন্তদা ইন অ্যাডভান্স সব টাকাটা ফাইনান্স। আরে শালা, তো জয়ন্তদা ফিনান্স করবে, আমি কেন অ্যাডভান্স দেবো? আমার শালা অনেক টাকা লেগেছ না? আপনি আমাদের লেখার গুরু, বন্ধু হিসেবে পরম আত্মীয়, অনেক মায়না পান, রিচ। স্বীকার করে কি চাই? 100 বার। ঠিক আছে, আমি 500 টাকা দেবো, কথাই তো চোট খেলাম, এটা কিন্তু অ্যাডভান্স, মাঝে মাঝে শোধ দিতে হবে। শোধ দিতে চাস আর আমার কি করে চলে? সত্যি মারি, আমার জন্য তোদের এতটুকু দুঃখ দরদ নেই। মধুচন্দ্রিমা কোথায় যাপন করছেন? কেন, ওই ভাঙা তক্ত বসে জানলা খুললি চাঁদের আলো ভেসে। মাই রে, এই ক্যাবলা গুলোকে ডাকিস কেন বলতো? মস্ত বড় আধুনিক কবি জানিস, শব্দ আমেরিকা। আচ্ছা কিশোর বাবু, গভর্নমেন্ট আমাদের মতো বুদ্ধিজীবীদের জন্য কি ব্যবস্থা করছেন? উনি কি একটা লঙ্গর খানা খুলবে, সেখানে ফ্রি খাবার দেওয়া হবে, একটা ধর্মশালা হবে, কবি ধর্মশালায় রাত্রিরে ফ্রি শোয়া যাবে। জীবন তো শুধু শোয়া আর খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় জয়ন্ত বাবু, মেন্টাল ফুড মানে মানসিক উৎকর্ষতা। মানসিক আর পাশবিক ব্যাপারে আমাদের সরকার আপাতত কিছু করতে পারছেন না, ওরা যা জানে নিজের নিজের। আরে দূর মোড়াই বাকি আমাদের কাগজটা ছিল, তাই আপনার এটা হিল হয়ে গেল, নইলে আপনার ওই ট্র্যাশ নকার জনক লেগা অন্য কোন কাগজে কেউ চাপত থেকে শ্রমজীবী একটা অর্ডিনারি থাকলে মোড়াই তখন ভেবে দেখেছেন। কাজল, কাজল আমি এই মেয়েটিকে ভালোবাসি, তাই আমি আপনাদের সকলের সামনে একটা উপহার দিতে চাই। একটা সামান্য অকিঞ্চিতকর উপহার, আমার মতো একটা বাজে লোকের কাছ থেকে। কাজল নাও, এটাতে একটা ক্যামেরা আছে, তোমার স্বামীর কাজে লাগবে। অনেক ধন্যবাদ জয়ন্তদা, সত্যি ওর কাজে লাগবে। আর কি বলবো বলুন? কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না, তোমরা সুখে থাকো, তোমরা আনন্দে থাকো। সুলেখা দেবী, ওরে বাবা আমি অজ্ঞান হয়ে যাবো। আপনি যে এত কষ্ট করে এসেছেন এতে কত খুশি হয়ে। বউ কোথায়? এই নাম কাজল। খুব সুন্দর বউ হয়েছে। আপনার জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, আপনার স্বামী আমার ভাইয়ের মতো, তাই ভাইয়ের বউকে তো আর যাতা জিনিস দিতে পারি না। সুলেখা দেবী, আপনার মহানুভবতায় আমি অভিভূত। আপনার উপরে আমি কিন্তু ভীষণ চটে আছি, আমি মানে আমরা যারা আপনার লেখা পড়তে ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চাই দুনিয়ার সবাই আমার উপর রেগে থাক। আপনি লেখা বন্ধ করলেন কেন? একটা গান আছে জানেন, আমি কি গাইতে জানি গান, কেন আমায় ধরে বেঁধে করছো অপমান। আরে দূর, আমি কি লিখতে পারি ভাই,
আর তাছাড়া আপনাদের ফিল্ম তো আমি কিছু বুঝি না, তবে তার জন্য যোগ্য ব্যক্তি আপনাদের দেওয়া হয়েছে, ওই যে আমাদের বাণীব্রত বাবু। আপনি যে দেখে আমার চিনতেই পারেন না। আপনার ওই অভিযোগটা কোনোদিনই যাবে না বাণীব্রত বাবু। আপনাকে নিয়ে একটা কবিতা লেখার পারমিশন দেবেন, মানে ওই আপনার মাথা ভাঙা নদীর বন্যার মতো ঘর ভাঙা সে খুশিত। একটা মেয়ের ছবি তুলতে হবে, একটা বদমাইশ বুড়োর জন্য, ছবিগুলো অসাধ্য সাধন করা যায়। পৃথিবীর সমস্ত গ্যাসের কোএফিশিয়েন্ট হলো 1/273 কিংবা 0.00366 V=VO উইদিন ব্র্যাকেট 1+T/273 চার্লস ল। শুনুন, আপনার সঙ্গে এক মিনিট দরকার ছিল। বলুন, একটু ভিতরে আসুন। বাবা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন, গায়ে প্রবল জ্বর, ঘরে ঢোকা যাচ্ছে না, মারধরও করছেন। সে কি তাই নাকি? আচ্ছা, আমি আমি রাজাকে পাড়া কয়েকদিনকে ডেকে নিয়ে আসছি। আমি আমি ডাক্তার উপর আছি। একা একা বড্ড ভয় করছে, তাই আপনাকে ডাকলাম। জানেন, আমার বাবা না ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর ছিলেন, রাতে কেরোসিনের স্টোভ নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। এক ধরনের স্টোভ বের করেন যাতে খুব কম কেরোসিনে রান্না বান্না করা যায়।
ইউনিভার্সিটির কাজ ছেড়ে বাবা এক ভদ্রলোকের সঙ্গে ব্যবসা করেন। তারপর যখন বাজারে খুব স্টোভ চলতে লাগলো, ওরা বাবাকে তাড়িয়ে দেয়। আর সেই থেকে আর কতকালই সমাজ সেবা করো, দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন। চ্যাংরা বিরা, ডাক্তারকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বিপদের সময় ওই মেয়েটা আর কেউ নেই, কাকা মামা জ্যাঠা। আরে বাবা, থাকলে কি আমাদের ডাক্তো? আয় চল, বড় লোক হবে, ব্যবসা করবে। কেন, ইউনিভার্সিটি ছাত্র পড়িয়ে বড় লোক হওয়া যাচ্ছিল না, পেট বসছিল না, এখন বসছিল। খোরা খোরা, খুন করে ফেলবো বিশ্বাসঘাতকে, এক পায়ে গিয়ে খুন করে ফেলবো। জোরে ধরেছো কেন, লাগে যে কি করবে, ইঞ্জেকশন দেবে, ঘুম পাড়িয়ে দেবে, তাই দাও তাই দাও তাই দাও। বাবা কিছু খাবে? খাবো। কি খেতে ইচ্ছে করছে বলো? ঘুষ খাবো, ঘুষ। নিচে কথা বলবো, লোক ঠকাবো, জোচ্চুরি করবো। I have inherited from my ancestors dishonesty, cheating, lying, hypocrisy, snobbery. এভাবে ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ নেই, একে বরং কোনো আসালামে ভর্তি করে দিন। আপনার কোনো জানাশোনা হাসপাতাল আছে নাকি? আমার এক বন্ধু কাজ করে রাঁচিতে, সে হয়তো কোনো ব্যবস্থা করতে পারে। কিন্তু নিয়ে যাবেন কি করে? সে ব্যবস্থা আমরা করবো, আপনি দয়া করে একটা চিঠি লিখে দেবেন। বেশ মশাই, প্রেম হলো, বিয়ে হলো, আমার কথাটি ফুরলো, এখন আমাকে ছেড়ে চললেন পরহিত কর্তব্যে, দেশের সেবায়। তুমি যদি বারণ করো তাহলে যাবো না, রাজাকে পাঠিয়ে দেবো। আরে আমি এমনি বলছিলাম, ঘুরে এসো। থ্যাংক ইউ। চাদরটা আমার গায়ে দিয়ে দে তোমার, শীত করছে। জানলাটা খুলে দে, অনেকদিন তারা দেখিনি। মাইল সায়েন্সের কাছে কিছুই নয়, মঙ্গল গ্রহ, মহাকাশে লাল লণ্ঠন, রেড প্ল্যানেট, গাজি লাল আলো বেরোয়, জুপিটার বোধ হয় এতক্ষণে পশ্চিম আকাশে ঢলে পড়েছে, বৃহস্পতি বাই বাই করে ঘুরছে এত জোরে যে তার পেটটাই মোটা হয়ে গেছে। যাত্রায় শেষ হইল বাবা, একটু ঘুমোতে চেষ্টা করো। না, আমাকে একটু দেখতে দাও। জগদীশচন্দ্র বসুর প্ল্যান্ট ফিজিওলজি সম্বন্ধে বক্তৃতা শুনেছিলেন। তিনি বলেছিলেন, এই যে অসংখ্য ফুল পাতায় ভরা গাছপালা, ঘরের বাইরে পা ফেললেই যাদের দেখা যায়, যারা আমাদের প্রতিদিনের মুখ ও সঙ্গী, আওয়ার মিউট কমরেডস, আমাদের দরজার পাশে নিঃশব্দে যাদের জীবনের লীলা চলছে, মানুষের মতন সুখ দুঃখ ব্যথা যন্ত্রণায় ভরা যাদের জীবন, আজ বিজ্ঞান তাদের গভীর মর্মের কথা জানতে পারল। মানুষের মতোই তারা আমাদের কাছে জানিয়ে দিল তাদের জীবনের সতেজ চাঞ্চল্য,
মরণের যন্ত্রণা ভরা আক্ষেপ, মরণোত্তর নিষ্প্রাণ নিশ্চল স্তব্ধতা। আজ বিজ্ঞানের সামনে উদ্ভিদ জীবনের নতুন কাহিনী উদ্ঘাটিত হল। আজ নতুন করে আমরা বহুত্বের ভেতর একত্বের কথা জানতে পারলাম। ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি। একা এই বাড়িতে থাকতে পারবেন? আপনি বলুন, আমাদের বাড়ি চলুন। না, আমি এক্ষুনি জামা কাপড় গুছিয়ে নিই, দমদমে মাইমার বাড়ি চলে যাচ্ছি। ও, কিন্তু একা তো আপনাকে ছাড়া যায় না। না, তুই একটা কাজ কর, তুই বরং বাড়ি যা, ওদি একা আছে ভাববে, আমি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা, তাহলে চোখে ডাক্তারকে দেখি। না, তুমি আমাকে ছেড়ে দিও না, জানো না কিভাবে সারাটা দিন কাটিয়েছি। শান্তনু, শান্তনু, আমার কি হবে শান্তনু? একটা দিন যেখানে এত বড়, এত লম্বা, সেখানে সারাটা জীবন আমি কাটাবো কি করে? এসব কথা তুমি কেন বলছো কাজল? কেন? তোমার একটা চোখের অসুখ তো ছিলই, একটা কিছু হয়েছে মেয়াদি টেম্পোরারি, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? আপনার আগে কখনো এরকম হয়েছিল? একবার একটা পাগল ওর গলা টিপে ধরেছিল, তখন কিছুক্ষণের জন্য দেখতে পাইনি। দিস কাইন্ড অফ ভেসোভেগাল অ্যাটাক সামটাইমস লিডস টু টেম্পোরারি লস অফ ভিশন। আপনার মাথায় যন্ত্রণা হয়? হ্যাঁ, খুব যন্ত্রণা হয়। আজ তিন চার বছর ধরে খুব মাথার যন্ত্রণায় ভুগছি। আচ্ছা,
একদিক থেকে আরেক দিকে চোখ ঘোরালে লাগে? হ্যাঁ, খুব লাগে। চোখের জন্যই আমার চাকরি গেছে, পড়াশোনাও করতে পারিনি। I don't wish to disappoint you, but unfortunately I can't give you much hope. এই ধরনের অসুখকে আমরা bilateral optic neuritis বলি। আপনার অপটিক নার্ভ খুব সিরিয়াসলি ড্যামেজড হয়েছে। ক্রিস্টোমাইসিন ইঞ্জেকশন ইন্টারমাসকিউলার টুয়াইস ডেলি, ডেকাড্রন ইঞ্জেকশন রেট্রোভালভার এভরি অল্টারনেট ডে, যেটা চোখে নিতে হবে। লেডারমাইসিন 300 মিলিগ্রাম ক্যাপসুলস ওরালি টুয়াইস ডেলি, প্রেডনিসোলিন ট্যাবলেটস 5 মিলিগ্রাম 4 টাইমস ডেলি। জানো, এই ছোট বড় সব শব্দগুলো একেবারে বুকে এসে লাগে, চমকে উঠি। আচ্ছা, এই ছোটখাটো আওয়াজগুলো এত জোরে কেন শুনি বলো তো? কে যেন বলেছিল, শব্দই ব্রহ্ম। অন্ধ হবার পর বেশ টের পাচ্ছি, একেবারে ব্রহ্মতা লুটি ফাটার জোগাড়। কি করছো তুমি? এই তো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি এক্ষুনি। অন্ধ বউকে নিয়ে এখন বোঝো মজা, যেমন বিয়ে করার শখ হয়েছিল। বেশ বেশ, আমার বউ অন্ধ তো অন্ধ, তোমার তা থেকে এ নাও ব্রেকফাস্ট, ডিম ভাজা চা টোস্ট। কি টোস্টিতে পুড়িয়ে হলি কেন? কি হলো, চমকে উঠলে কেন? হাতে কোনো জিনিস ঠেকলি কিরকম চমকে উঠি যেন, হয়তো বা অন্ধদের এরকম হয়। জিনিসটা কি বোঝার আগে ছোঁয়াটা লাগে অপ্রত্যাশিত ভাবে, তাই হয়তো চমকে উঠি না গো। হ্যাঁ তাই। আহা, তুমি কি করে জানলে? তুমি তো আমার মতো চোখের মাথা খাওনি। খাও তো, আমাকে একটু ডাক্তারের ওখানে যেতে হবে। না, আর যেতে হবে না, কোনো লাভ নেই, খালি পয়সা শ্রাদ্ধ। আজ এক মাস হয়ে গেল রাশি রাশি মাইসিন খেয়েছি, আমার চোখ ফুড়ি ফুড়ি যন্ত্রণায় পাগল হয়ে গেছি। এতটুকু যদি উপকার হতো। এখন খাও তো। আমার কোন পাপে এরকম হলো বলো তো, আমি কি পাপ করেছি? দাবার খেতে হবে না। নাও চাটা খেয়ে নাও। নিয়ে যাও চা, আমি কিচ্ছু চাই না, নিয়ে যাও। সব সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাব, দূর হয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। কাজল, 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 কি 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 বলবি? আমাকে সান্ত্বনা দেবে সারা জীবন, আমাকে সান্ত্বনা দেবে সারা জীবন, অন্ধের লাঠি হয়ে থাকবে। দূর হয়ে যাও, বেরিয়ে যাও, আমি কিচ্ছু চাই না, সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাব, আমার দিদি কে চুপ চুপ চলে যাব। কাজল, চোখ দুটো যে কালো পর্দার সামনে আটকে গেছে গো, যে কোথাও নিয়ে যেতে পারবো না।
পাজল ও কেমন আছে রে? আছে একরকম। ওকে নিয়ে কোথাও একটু ঘুরে আয় না। যেতে চায় না। তাছাড়া কি লাভ? আজ দেশপ্রিয় পার্কে একটা মিটিং আছে, যাবি না অন্য কাউকে পাঠাবো? না আমি যাচ্ছি। কাজ করতে আর ভালো লাগছে না জানতো, ভাবছি ছেড়ে দেবো। কাজ ছেড়ে দিবি? কাজ ছেড়ে দিলে জীবনটা কি আরো সুখের হবে বলে তোর মনে হয়? আর কি হবে? শোন, তোকে মিটিংয়ে যেতে হবে না, আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো। একটু চা খাওয়া যাক, তারপর চল তোর বাড়ি থেকে ঘুরে আসি। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেথেছি, আমি পরাব বলিয়া তোমার গলায় মালাটি আমার গেথেছি। আমি সারা সকালটি বসে বসে আমার গেছে। কিরে তুই কতক্ষণ নেবি? অনেকক্ষণ, কাজল সে গল্প করছিল। কাজল কোথায়? রান্নাঘরে, ওকে একটু চা করতে পাঠিয়েছি। এই তুই দিকে কোথায় যাচ্ছিস? ও সেখানে, ওকে একটু কাজ করতে দে তো। হ্যাঁ, ওকে বলুন তো সব ব্যাপারে আমাকে সাহায্য করতে আসে, আমার মোটেই ভালো লাগে না, বরং রাগ হয়। হ্যাঁ ঠিকই তো, যা যা কাজ তাকে করতে দিতে হবে। বই দুজনের মতন বানিয়েছি, চারজনে ভাগ করে খেতে হবে। কিন্তু ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। বসো। হ্যাঁ একটু বসো তো আমার কাছে, চুপটি করে বসো। অনুকম্পা? হে যাক, বসতে পারো মানে অনুকম্পা হয়েছে সর্বনাশ। এখন দেখছি তোমার কাছে আমাকে বাংলা ভাষাটা শিখতে হবে। দোহাই তোমার, আজ যাই করো না কেন, আমাকে বাংলা ভাষাটা শেখাবার চেষ্টা করো না, ওটি পারবে না। বুঝছো? সরো, আমার কোনো কাজে হাত দেবে। আমি তোমার ক্যামেরা হাত দিলাম চোখে। রাইট, আমার ঠোঁট কাজলের দিকে, জানিস ও হেলেন কেলারের মতো স্বাবলম্বী হবে। হেলেন কেলারের নাম শুনেছো কাজল? শুনেছি। মহিষী বিদুষী মহিলা, জন্ম থেকে অন্ধ বোকালা। একটা ছবি দেখেছিলাম, রবীন্দ্রনাথ আবৃত্তি করেন, হেলেন কেলার রবীন্দ্রনাথের ঠোঁট ছুঁয়ে উপলব্ধি করছে। আর একটা ছবি দেখেছিলাম, আইনস্টাইন বেহালা বাজাচ্ছে, উনি বেহালা নিয়ে সুরের রসগ্রহণ করছেন। তা হঠাৎ হেলেন কেলারের নামে এলো কেন? হেলেন কেলার লিখেছিলেন, তিনি যদি মাত্র তিন দিনের জন্য চোখে দেখতে পান তাহলে তিনি কি কি দেখবেন? আরে এ তো আমি জানি না, বলতো শুনি। প্রথমত তিনি তার বন্ধুদের, যারা আজীবন তাকে ভালোবেসেছিলেন, তাতে আর কিরকম তাই তিনি দেখবেন। আমি কিন্তু তা চাইবো না, কারণ অলরেডি আমি আপনাদের দেখেছি। যাই হোক, তারপর? তারপর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করবেন, গাছপালা পশু পাখি দেখার জন্যে। তারপর সূর্যোদয় সূর্যাস্ত, নিউ ইয়র্কের রাস্তার একপাশে দাঁড়িয়ে লক্ষ মানুষের আনাগোনা, তারপর রাতে স্টিচ কিংবা অবাক। এসব গল্প, সেই যে একটা কথা আছে, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ থাকে। হেলেন কেলার সবারই নমস্কার। আর আমি
মাত্র দেড় মাস আগে পর্যন্ত এই বিরাট কলকাতা শহরে লক্ষ মানুষের মুখ দেখেছি। সকালবেলা ঘরের মাঠে প্রথম সূর্যের আলো দেখেছি, আমার ওই ভাঙা তত্ত্বের আলো লুটোপুটি দেখেছি। হঠাৎ এক নিমিশে সব ফুরত করে উড়ে গেল। তারপর তারপর একটা জানেন কেউ কিরকম? কাজল, তুমি বড় বেশি উত্তেজিত হয়ে গেছো। জয়ন্তদা, চোখ ধাঁধানো আলোর ছটা তো অনেক দেখেছেন, চোখ ধাঁধানো অন্ধকার দেখেছেন কখনো? জমাট অন্ধকারের মধ্যে লক্ষ লক্ষ তারাবাজি আর ফুলঝুরি ফুটছে সবসময়, আর আমার মাথার মধ্যে এসে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এ সময় সিম্প্যাথি জ্ঞানের কথা কিছু ভালো লাগে না। কাজল, আমরা তো তোর বন্ধু, তাই আমরা চেষ্টা করছি যাতে তোর কষ্টটা একটু কম হয়। জানি জয়ন্তদা, শুধু আমাকে একটু সময় দিন। দেখবেন অন্ধকারে সাঁতরাতে সাঁতরাতে সংসারে সব কাজ, রান্না বান্না, স্বামী সেবা, অবশ্য যদি আমার সেবাও পছন্দ হয় সব করব। শুধু আমাকে একটু সহজতা সময় দিন, আমাকে মেনে নিতে দিন যে আমি অন্ধ। এদের সকল হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি গাজন। জয়ন্তদা, আসছে রোববার আপনারা আমার কাছে খাবেন, আমি আপনাদের জন্য মুরগি রান্না করব। শান্তনু, রাস্তার আলোটা সে বিছানায় পড়েনি? পড়েছে। সেই আলোয় তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, স্বপ্নের মতো। তাহলে স্বপ্ন নিয়ে থাকলেই পারো, রক্ত মাংসের মানুষের প্রয়োজন কি? তোমাদের সবার উপর বড্ড খারাপ ব্যবহার করছি না শান্তনু? যারা তোমাকে জানে বোঝে তাদের সব কথা মনেই আসে না। সবার কথা থাক, তোমার কথা বলো। মনে মনে আমার উপর খুবই বিরক্ত হচ্ছে না? না কাজল। তাহলে হঠাৎ এত চুপচাপ হয়ে গেছো কেন? তোমার কষ্টটা বোঝবার চেষ্টা করছি। তুমি কাছে থাকলে আমার কোনো কষ্ট থাকে না, সত্যি। আবার এটা ভেবেও কষ্ট হবে যদি দেখি তুমি দিন রাত শুধু শুধু আমাকে বসে বসে আগলাচ্ছ। এই জীবন তোমার নয় শান্তনু, এই জীবন বেশি দিন কারো ভালো লাগে না। আচ্ছা, শুনেছি সাদান অ্যাভিনিউতে অন্ধদের একটা স্কুল আছে, চলো না একদিন দেখে আসি, তারপর আমাকে ভর্তি করে দেবে। হেলেন কেলার না হতে পারলেও অন্তত ওকে একটা অবলম্বন হবে, স্বাবলম্বী হবার চেষ্টা করব। তোমাকেও কষ্ট দেব না, তুমিও নিজের কাজ আবার শুরু করবে যেমন আগে করছিলে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? তাই হবে কাজল, তাই করব। আপনারা যা শেখাবেন তাই শিখতে চাই। আপনি তো বিয়ে পাস করে এসছেন, আপনাকে আবার আমরা কি শেখাবো? যখন বিয়ে পাস করেছিলাম তখন চোখ ছিল, আজ আর তার কোনো দাম নেই। কে বললো দাম নেই? নিশ্চয়ই আছে। আমারও ছ বছর বয়সে চোখ গিয়েছে, তারপরে আমি এই পড়াশোনা শিখেছি, তারপরে এখানে চাকরি করছি, সংসার করছি, সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। না, এমন কিছু হয় না, যদি পরিশ্রম করা যায়। আমি পরিশ্রম করতে রাজি আছি, দয়া করে আমাকে হাতের কাজ কিছু শেখান। এই একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটব। বেশ তো। পায়ের তলায়
নরম ঠিকল কি? আস্তে একটু চল না ঠাকুরজি। উমা, এটি ছড়া পুকুর নয়? তাই তো বলি, বসে দূরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। বাহ, চমৎকার তো, চলো। টানিস কেন, কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ। তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণীর কথা বলি, দরদ ভরা দুঃখের আলাপন। সত্যি সুন্দর, কার লেখা কাজল? পড়নি, যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ। মজা জানো, একদিন স্কুলে না এই কবিতাটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছিলাম, আর আজ তোমার অন্ধবধূ হয়ে তোমার বোঝা বাড়াচ্ছি। এই রে, এলাম মাঠে বেড়াতে একটু আনন্দ করব বলে, অথচ আবহাওয়াটা আমিই গম্ভীর করে দিলাম। এসো। এই, তোমার খুব পৌরুষে লেগেছে না? কেন? ওই যে যখন এই ব্লাইন্ড স্কুলে ওকে বললাম নিজের খরচটা নিজেই চালিয়ে নিতে চাই। না তা নয়, তবে কতটুকুই বা তোমার খরচ কাজল, আর তার জন্য তো ভাবছই কেন? আজ হয়তো ভাবছি না শান্তনু, তুমি আমাকে ভুল বুঝো না লক্ষ্মীটি, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলো? একদিন যদি আমাকে নিয়ে হাঁপিয়ে পড়ো, যদি আমাকে একটা বোঝা মনে করো, সেদিনের কথা যে আমাকে ভাবতে হবে শান্তনু। এই, সিনেমা যাবে? তুমি না একটা পাগল। বেশ তাই চলো, কি সিনেমা যাবে? যেটাতে অনেক গান টান আছে, নাচ টাচ আছে। একটা সিনেমার পোজ মারতো। শালা কালুপার কিসের বাচ্চা, আমাদের মতন হার্ড নাট নয়। চলো ওখানে গিয়ে বসি। মাদারের গলায় মুক্ত, তুমি দেখালি বাবা, আমি দেখাচ্ছি। তুমি গান জানো? দারুণ গায়। এই মাঝখানে কিন্তু আরে সেদিন যে বাথরুম সং হচ্ছিল, আমার সকল পূজার প্রদীপ। আচ্ছা কাজল, আজকে এদের দুটো খাইয়ে দেওয়া যায়, কি বলো? নটে ব্যাড আইডিয়া। বেশ তো, যা আছে সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে। কিরে, তোর জন্য একটু বিয়ার কেনা মনে হচ্ছে? কি আর কেমন আছিস কোনো, আমাকে তুই খেতে দেখেছিস? হ্যাঁ, কোনো দেখেছিস? জীবনে একবার ওর টেস্ট করলাম না, শুনেছি নাকি তেতো। বুঝেছি, খুব ভালো ছেলে আপনারা। এবারে বলুন তো, কি করে চুপি চুপি এতটা এগিয়ে ধুম করে বিয়ে করে ফেললেন? ব্যাপারটা কিছুই নয়, দেখলাম মা বাপ মরা একটা অসহায় মেয়ে, অসহায় মেয়ে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে। আর জানেন তো, আমি এসব ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ, তাই ভাবলাম দূর হাতিও না ঘোড়াও না, শুধুমাত্র একটা ছোটখাটো বিয়ে, তাদের যদি কারো দুঃখ দুর্দশা ঘুচে ঘুচুক। তোর কাকা কি বললো? বললেন বেরিয়ে যাও, বেরিয়ে পড়লাম। আর আপনার ওই দমদমের মামিমা? উনি হাত ছেড়ে বাঁচবে। বাহ, এখন কি করবি? কেন, আমি এত অসহায় নাকি? বুড়ো ভদ্রলোক যার আমি এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম। এন্টারটেনমেন্ট সেক্রেটারি? বারে ওই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার আমি প্রাইভেট কাম এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম, বলেছে মাইনে বাড়িয়ে দেবে, অবশ্যই রাতে একটু বেশি খাটতে হবে। দাঁড়া, একটু জল খেয়ে আসি। বৌদি, মধুচন্দ্রিমা করতে মধুপুর যাব, চলুন না সঙ্গে, বেশ মজা করা যাবে।
আমি গিয়ে হয়তো অসুবিধার সৃষ্টি করব। ওকে নিয়ে যান। আরে ওসব মধুপুর ফধুপুর নয়, কুলু যাব, কুলু মানালি। খুব ভালো হবে, দারুণ হবে। তোমার অনেক দিনের শখ ছবি তোলার, ঘুরে এসো। এই ঠাট্টা করো না, ভালো লাগে না। আমার আমার স্কুল আছে না? আরে স্কুল ফুল বাদ দাও দেখি, দু চার দিন স্কুল কামাই করলে কিচ্ছু হয় না। কিন্তু আমি গিয়ে কি করব, কি দেখব? To San Francisco, be sure to wear some flowers in your hair. If you're going to San Francisco, gentle people with flowers in their hair. If you're going to San Francisco, be sure to wear some flowers in your hair. If you're going to San Francisco, gentle people with flowers in their hair. তাড়াতাড়ি চলুন, ওসে বাসটা ছেড়ে দেবে। তারা দেবেন না, তারা দেবেন না, ধীরে সুস্থে যাব। এ বাস যদি ছেড়ে যায় পরের বাসে যাবো, তাতে কি? এই ক্যাবলাটাকে নিয়ে পারা গেল ভাই, ওর স্পিডে গেলে এই বছর বিগত পৌঁছানো যাবে না। কেন মশাই কষ্ট করে আমাদের সঙ্গে আসা, কলকাতা থাকলে তো পারতেন। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ও শালা, এ পণ্ডিত জি, ইয়ে বাস মানালি যায়গি? হ্যাঁ, চারটো সিট হোগি। একবার অক্সফোর্ডিয়ান হিন্দি ঠিক আছে। এই আয় হবে বলছে, আয় আয়। তোমার খিদে পেলি বলো, সকাল থেকে চা ছাড়া তো কিছুই খাওনি। এখন কিছু খেতে ইচ্ছে করছে না জানো, নতুন জায়গায় যাচ্ছি তো, দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই যে বাসটা ঘুরে ঘুরে পাহাড়ি উঠবে, আমার গা গুলোবে না? না না, গা গুলোবে কেন, সামনের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন কিচ্ছু হবে না। উমা, আপনি বাঙালি? মানালি তো, আমি ওই একই পথের যাত্রী। ভালোই হলো একটা কথা বলার লোক পাওয়া গেল। আমার স্বামী শান্তনু ব্যানার্জি। নমস্কার। নমস্কার। ওখানে কোথায় উঠবেন? হিলটপ গেস্ট হাউসে তো বুক করে রেখেছি, দেখি কি হয়। আমরাও তো ওইখানে উঠবো না গো। হ্যাঁ, চিঠি তো দিয়েছি, এখন দেখি কি কি হয়। বেশ মজা হবে যদি একসঙ্গে উঠি। বাবা, আমার তো ভয় করছিল, একা একা একটা কথা বলার লোক পাওয়া যাবে। ক্যা হ্যায় পণ্ডিত জি, ইয়ে বাস ছুটে গি ইয়া নেহি? দয়া করে তোর হিন্দি বলে একটু কমাবি, কি জানি মাই এই বাঙালির মুখে চোস্ত হিন্দি শুনলে আমার গা শিরশির করে। কি দাদা, কলকাতা পলাতক বলে মনে হচ্ছে? ঠিকই ধরেছেন, অ্যাসেম্বলিতে তাহলে আমরাই মেজরিটি দেখছি। অ্যাবসলিউট মেজরিটি বলে। আপনি থামুন তো মশাই, কথা কথা ভুল করতে আসেন, একটু লেখাপড়া করলে তো পারেন। ক্যা হ্যায় পণ্ডিত জি, ইয়ে বাস কব ছুটেগি? যে বঙ্গালী লোক বহুত বকবক করতা হ্যায় বেফজুর। আমি শ্রী ভজরি মান্না, আমি শ্রী ভজরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী ভজরি মান্না, আমি শ্রী ভজরি মান্না। যে বঙ্গালী লোক খালি ভাত খাতে, মছলি খা, রান্না খাতে। কি দাদা, আপনারা একাত্র নকশা ছাড়ুন, সবই তো রাস্তা জমবে। এই যে ওরা আপনাকে গান গাইতে বলছেন, ধরুন দাঁড়া জমিয়ে। আমাকে না, আপনাকে? ও গাইবে তবেই হয়েছে, সুরগুলো সব কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। মরমি আর কেউ কে না। কিসের ছবি তুললি গো? একপাল ভেড়ার। কিরকম দেখতে? ঘন দুধের স্বরের মতো। বাহ সুন্দর। আপনি পুরী সমুদ্র দেখেছেন? দেখেছি অনেকদিন আগে। আচ্ছা, পাহাড়ে পাশ দিয়ে যখন ভেড়াগুলো চলে তখন মনে হয় না যেন পেঁজা তুলোর মতন ফেনা তুলে একটার পর একটা ঢেউ এগিয়ে চলেছে? আমার পক্ষে ভাই বলা মুশকিল। আপনাদের পৃথিবীর সঙ্গে আমার পৃথিবীতে একটা সাঁকো ছিল,
আস্থা ভেঙে গেছে, আমি অন্ধ। কি খেতে দেবে বলছিলে দাও, ভীষণ খিদে পেয়েছে। কি খাবে, বিস্কুট চানাচুর না সন্দেশ? চানাচুরি দাও সবাইকে। হাতটা একটু দেখি, এই তো। আরে রোগী তো সবটা দিয়ে দিলে, আমার জন্য একটু রাখো। দেখেছেন কি বাজি? না, দুজনই হাত পেয়ে দিচ্ছ। দেখুন উনি দুষ্টুমি করছেন, আমি কিন্তু মোটেই হাত পাতিনি। বলতে দিন, হাতের ছোঁয়াতে যদি বুঝতে না পারি কি, তাহলে এতদিন একসঙ্গে থাকাটাই মিথ্যে হয়ে যায়। ছেলেদের অনুভূতি একটু মোটা তো, তাই ওরা মেয়েদের নিজেদের মতো ভাব। স্বীকার করলাম আপনারা হলেন তৃণয়নী দুর্গা, কিন্তু মাথার ব্যাপারটা ছেলেদেরই বেশি। জানেন তো রাবণ রাজার 10টা মাথা ছিল। ভুল কোই হমসে না হো জায়ে, রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা, রূপ তেরা মস্তানা प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। वाह, कि दारुण सुंदर गेस्ट हाउस ना। है खूब सुंदर। आमाके एकटु बोलो ना गो, की रकम पाथरेर देवाल, सबुज रंगेर बारान्दा, पेछने कालो पहाड़, তার মাথায় বরফের মুকুট। খুব সুন্দর না? হ্যাঁ, এখন এই সুন্দর জায়গাটা যদি থাকার ব্যবস্থা হয় তাহলেই ভাগ্য ভালো বলতে হবে। চলো। নিশ্চয়ই হবে, চলুন না, আমার লাখ সবসময় ভালো। তাহলে তো লটারি টিকিট কিনলেই পারেন। ও লটারি ফটারিতে আমার বিশ্বাস নেই, ওটা তো একটা লিগাল জুয়ো। আমার তো মনে হয় লটারি শ্রেষ্ঠ সাম্যবাদ, ধনী দরিদ্রের কোনো প্রভেদ নেই। আমি খাওয়া পাচ্ছে আবার কাঙালি চরণ পাচ্ছে। আপনি ভাই অন্ধ মানুষের সঙ্গে ঝিমে তেতালায় কত চলবেন, বরং এগিয়ে গিয়ে দেখুন জায়গা পাওয়া যাবে কিনা, সেই ভালো। মেয়েটি দেখতে সুন্দর না গো? হ্যাঁ, একরকম। তবু ভালো, ও আশায় তুমি একটু হাসছো, আনন্দ করছো, নইলে হাসি টাসি তো সব ভুলেই গেছো। দাদা, হিলটপ গেস্ট হাউসে উঠছেন নাকি? দেখি আপনারা কোথায় উঠছেন। আমাদের বাজেট ডেলি 2 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব, সুতরাং বুঝতেই পাচ্ছেন পাহাড়ি বস্তি ছাড়া গতি নেই। চলি দাদা, আবার দেখা হবে। দারুণ ঘরটা পাওয়া গেছে তো। এই তুমি বরং একটু রেস্ট করো, তুমি অনেকটা জার্নি করছো। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে। আমি একটু চা বলে দিই। আগে দেখো মেয়েটি কোথায় ঘর পেল, কিচ্ছু ভাববেন না, আমি পাশে ঘরে রয়েছি। আরে দেখি আপনি কিরকম ঘর পেলেন। আসুন না, সবাই একসঙ্গে চা খাওয়া যাক। আপনি বরং এখন একটু বিশ্রাম করুন, বিকেলে একসঙ্গে বেরোনো যাবে। বাহ, দারুণ ঘরটা বাগিয়েছেন, কি করে বাগালেন বলুন তো। খালি ছোট বিল তুলে বেড়ালেই হয় না মশাই, মন্ত্রতন্ত্র জানতে হয়। বলুন না, কি করে পাগালেন? কেন, একটু আগেই তো ছেলেদের 10টা মাথার তারিফ করছি, এখন স্বীকার করছেন তো যে একটা মাথা ঠিক আছে? 100 বার স্বীকার করছি বাবা। গিয়ে দেখলাম আপনার চিঠিটা ওদের অফিসে পৌঁছে। আচ্ছা, ভাবলাম সর্বনাশ, আর কিছুর জন্য নয়, আপনার স্ত্রীর এরকম অবস্থা নিশ্চয়ই খুব কষ্ট হবে। তখন গিয়ে বললাম যে আমার এক অন্ধ বোন সঙ্গে আছে। শুধু শুধু আমার জন্য কেন, বলতে গেলে ভাই আমি গাছতলাতেও থাকতে পারি, অন্ধ বলে অতিরিক্ত সুবিধা আমি চাই না। বাহ, কি সুন্দর ঠান্ডা হাওয়া। হ্যাঁ বলেছিলাম না, হিমালয়ের ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে যাবে। এই আমাকে একটু জলের কাছে বসিয়ে দাও না। হ্যাঁ বসে দিন।
দারুণ ঠান্ডা জল। বসবে, আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই এসো, অন্ধ মানুষকে আর কত কোম্পানি দেবে? না তা নয়, কয়েকটা ছবি তুলতাম। এসো। আমাদের সঙ্গিনীটি না বলে চিৎকার করে উঠলেন যে, চুরি করে ছবি তুলছিলে বুঝি? জানোই তো আমার সব। দেখলে তো কিরকম ধরলাম, চোখ যখন পাহারা দেয় কান তখন অলস হয়ে থাকে, চোখ যখন না থাকে কান তখন খুব সজাগ হয়ে ওঠে। আমাদের সঙ্গিনীটি বারে আমার বুঝি কোনো নাম নেই? আমার নাম স্বাতী রায়। সত্যি ভাই, কি অন্যায় বলো তো, তোমার নামটিও জিজ্ঞেস করা হয়নি। যে যা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছি। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমে স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। কবিতা? আরে ধর মশাই, ফর ইয়োর ইনফরমেশন, এটা কাশ্মীর নয় আর নদীটাও ঝিলম নয়। বাট কবিতা ইজ কবিতা, আপনার মাথা মায়েরই। সে হাওয়া সেটাতে রিলেটিভ বই পড়তে শুরু করেছে, আবার এখানে এসে রবীন্দ্রনাথ কাঁপছে। ঠিক আছে ঠিক আছে, না না ওই যে দিদিমণিরা, চল না একটু দেখা করে আসি। আরে কানাবুটার বড় কষ্ট। এই যে দাদা, কিরকম মনোরম দৃশ্য দেখছেন! ভালো, আপনারা কেমন আছেন? ভাই আর কিছুদিন থাকছেন তো? দু তিন দিন, তারপর আমাদের ডেস্টিনেশন হলো ভেগু হ্রদ। কোথায়? ভেগু লেক। সেটা আবার কোথায়? সোনার নালা দিয়ে যেতে হয় 14,000 ফিটের উপর, চারদিকে তুষার, মধ্যে নীল জল, তাতে নীল পদ্ম, আর বিশেষ খবর আমরা জানি না, আর বাকি জান এই গোরাবো। ওই হ্রদেই নাকি সিপাহি বিদ্রোহের পর নানা সাহেব এক সিন্ধুক মণিমুক্তা ইয়া বড় বড় মোহর লুকিয়ে রেখেছিলেন, যার উদ্দেশ্য আজও পাওয়া যায়। দেখুন কিন্তু এই ঠান্ডায় জলে নামবেন কি করে? আমি জলে নামবো, তাতে কি আছে? আর আমরা সবাই ওকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য এসেছি। মাল যদি পাই তখন আশা করি মরালটুকু নিয়ে থাকবেন, বকরা চাইবেন না। Oh,
ভাবাই যায় না এখান থেকে বিপাশা নদীর উৎপত্তি। কি সুন্দর লাগছে না? তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো সাথী, তোমার উৎসাহে এত সুন্দর জায়গাটা দেখা হল। যার জন্যই হোক ছবিগুলো ভালো হবে তো? দেখা যাক। क्या हुआ? लैंडस्लाइड, लैंडस्लाइड। ये गाड़ी नहीं जाएगी। क्या শুয়ে পড়ো সাথী, অনেক রাত হয়েছে। কমল্ল সাহ, जल्दी जाइए, बस छुट्टी है।